2021 সালে এসএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, এইমাত্র তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো কি সেই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে তোমরা প্রতিবেদনের মাধ্যমে। তাই পুরো প্রতিবেদনটা না টেনে সম্পূর্ণ দেখো। তোমাদের মধ্যে অনেকে আছে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখো না, সম্পূর্ণ প্রতিবেদনটা না দেখার কারণে তোমাদের অনেক তথ্য অজানা থেকে যায়। তো চলো, এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে যেই প্রতিবেদন আমরা শুনেছি সেই প্রতিবেদনটা তোমাদেরকে জানাই। চলতি বছরে এসএসসি পরীক্ষার মূল খাতা, অতিরিক্ত উত্তরপত্র, এমসিকিউ সহ আনুষঙ্গিক সরঞ্জাম আগামীকাল রোববার 17 অক্টোবর থেকে কেন্দ্রগুলোতে বিতরণ শুরু হচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 28 অক্টোবর পর্যন্ত এসব সরঞ্জাম বিতরণ করবে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত দিনে নির্ধারিত জেলার কেন্দ্রগুলোর কেন্দ্র সচিব বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষা সকাল 10টা থেকে বেলা 3টার মধ্যে এসএসসি পরীক্ষার খাতা সহ সরঞ্জাম গ্রহণ করতে পারবেন। নির্ধারিত তারিখে কেন্দ্র সচিব নিজে বা তার প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষকের, যিনি পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট, মাধ্যমে সরঞ্জাম গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অফিস সহকারী বা অন্য কাউকে প্রাধিকারপত্র দেওয়া যাবে না। প্রধান শিক্ষক, অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষের বেলায় সরঞ্জাম গ্রহণের আবেদনপত্রে কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার, জেলা পর্যায়ের ডিসি, এডিসি এবং উপজেলা পর্যায়ের ইউএনও প্রতি স্বাক্ষর থাকতে হবে এবং প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের বেলায় প্রাধিকারপত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার, জেলা পর্যায়ে ডিসি, এডিসি এবং উপজেলার পর্যায়ের ইউএনও প্রতি স্বাক্ষর থাকতে হবে। সূচি অনুযায়ী 17 অক্টোবর ফরিদপুর ও গোপালগঞ্জের কেন্দ্রগুলো, 28 অক্টোবর কিশোরগঞ্জ ও শরীফপুরের কেন্দ্রগুলো, 20 অক্টোবর নারায়ণগঞ্জ ও মাদারীপুরের কেন্দ্রগুলো, 21 অক্টোবর নরসিংদী ও রাজবাড়ির কেন্দ্রগুলো, 23 অক্টোবর মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের কেন্দ্রগুলো, 14 অক্টোবর টাঙ্গাইলের কেন্দ্রগুলো, 25 অক্টোবর গাজীপুরের কেন্দ্রগুলো, 27 অক্টোবর ঢাকা মহানগরীর ঢাকা 1 থেকে ঢাকা 45 কেন্দ্রগুলো এবং 28 অক্টোবর ঢাকা শিশুলিস থেকে রাজধানীর অবশিষ্ট কেন্দ্রগুলোতে উত্তরপত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হবে। 2021 সালে এসএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ আপডেটটি, অর্থাৎ তোমাদের পরীক্ষার যেই মানে মূল খাতা এবং উত্তরপত্র আর হচ্ছে এমসিকিউর যে ওএমআর শিট, এই শিটগুলো তোমাদের স্কুলে স্কুলে বিতরণ করা হচ্ছে। তো এটা আগামীকাল অর্থাৎ 17 অক্টোবর থেকে বিতরণ শুরু হচ্ছে, সেটা চলবে 28 অক্টোবর পর্যন্ত। তার মানে তোমাদের পরীক্ষা হচ্ছে, এটা নিশ্চিত।